ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমি অ্যাডভারবিয়ালের চারটে ফর্মস নিয়ে আলোচনা করব। গ্রামাটিক্যাল ফাংশান অনুসারে অ্যাডভার্বিয়ালকে চারটে ভাগে ভাগ করা যায় অ্যাজাংক্ট ডিসজাংকস কনজাংক সাবজাংস, দে আর কল অ্যাডভার্বিয়াল এলিমেন্টস এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল এলিমেন্টস তোমাদের জানিয়ে রাখি এই বিষয়টার উপর বিস্তারিত ক্লাস আমি অনেক দিন আগে এই চ্যানেলে আপলোড করেছিলাম ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো ক্লাসটা কিছুটা অ্যাডভান্স লেভেলে আশা করবো তোমরা ক্লাসটার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে প্রথমে দেখো অ্যাজাঙ্ক কি অ্যান অ্যাজাঙ্ক্ট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল এলিমেন্ট দ্যাট প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাবাউট দ্য ভার্ব অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব অ্যাজাংক্ট হল অ্যাডভার্বিয়াল এলিমেন্ট যা ভার্ব অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্ভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তারপরে দেখো ইট ইজ দ্য ওয়ার্ড ফ্রেজ অর ক্লস অ্যাজাঙ্ক একটা ওয়ার্ডও হতে পারে ফ্রেজও হতে পারে আবার ক্লসও হতে পারে দ্যাট ক্যান বি রিমুভ ফ্রম দ্য সেন্টেন্স যা বাক্য থেকে রিমুভ করা যায় উইদাউট মেকিং ইট গ্রামাটিক্যালি ইনকারেক্ট বাক্যটাকে গ্রামাটিক্যালি অসম্পূর্ণ না রেখে তার মানে আমরা কি বুঝলাম অ্যাজাঙ্ক হলো বাক্যের অপশনাল পার্ট যাকে বাক্য থেকে বাদ দিলেও বাক্যটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয় না তাহলে অ্যাজাংটের কেন প্রয়োজন হয় বাক্যকে আরও আমাদের কাছে ক্লিয়ার করার জন্য এই ইনফরমেশানগুলো প্রয়োজন হয় কাজে এটাকে আমরা কখনই অপ্রয়োজনীয় অংশ বলতে পারি না এবারে এক্সাম্পলগুলো দেখো গতকাল আমরা শপিংয়ে গিয়েছিলাম উই ওয়েং শপিং ইয়ে এখানে দেখো ইয়ে হচ্ছে অ্যাজাং আর এই অ্যাজাংটা এই ওয়েণ্ড এই ভারটাকে মডিফাই করছে এই ভার সম্পর্কে তথ্য দিচ্ছে আমরা যদি এই অ্যাজাঙ্কটা বাক্য থেকে বাদ দিই তাহলেও দেখো বাক্যটা গ্রামাটিক্যালি কারে কিন্তু দেখো বাক্যটাকে আরও সুস্পষ্ট আমাদের কাছে আরও ক্লিয়ার করার জন্য এই ইনফরমেশানটা জরুরি সুতরাং অ্যাজাঙ্ককে আমরা কখনই অপ্রয়োজনীয় অংশ বলতে পারি না পরেরটা দেখো গত রাতে আমরা শপিংয়ে গিয়েছিলাম উই ওয়েন শপিং লাস্ট নাই এখানে দেখো অ্যাজাঙ্ক ছিল একটা শব্দ এখানে দেখো দুটো শব্দ এসছে সুতরাং এখানে অ্যাজাঙ্ক ফেস হিসেবে ইউস হয়েছে আবার দেখো ডিনার খাওয়ার পরে আমরা শপিংয়ে গিয়েছিলাম উই ওয়ে শপিং আফটার উই এ ডিনার দেখো এই লাস্ট নাইটের জায়গায় এখানেও শব্দগুচ্ছ এসছে কিন্তু এই শব্দগুচ্ছের মধ্যে দেখো সাবজেক্ট আর ভাব রয়েছে সুতরাং এখানে অ্যাজাঙ্ক ক্লজ হিসেবে ইউজ হয়েছে অ্যাজাংটের আরও কিছু এক্সাম্পল দেখো জন দ্রুত দোকানে ছুটে গেল জন কুইকলি র্যান টু দ্য স্টোর এখানে দেখো কুইকলি হচ্ছে অ্যাজাং আর এই অ্যাজাংটা এই র্যান ভাটটাকে মডিফাই করছে জন কিভাবে দোকানে ছুটে গেল তার উত্তর হবে দ্রুততার সাথে সুতরাং এই অ্যাজাংটা এই ভাটটাকে মডিফাই করছে পরেরটা দেখো সে খুব উত্তেজিতভাবে হাততালি দিল সে ক্ল্যাপড ভেরি এক্সাইটেডলি সে কিভাবে হাততালি দিল খুব উত্তেজিতভাবে তার মানে দেখো এই অ্যাজাংটা এই ভারটাকে মডিফাই করেছে আর এখানে দেখো অ্যাজাং ফ্রেশ আকারে এসছে পরেরটা দেখো তিনি একজন বিশেষজ্ঞ নৃত্যশিল্পীর মতো নাচলেন সি ড্যান্স লাইক অ্যান এক্সপার্ট ড্যান্সার একইভাবে আমরা যদি ভার্টকে প্রশ্ন করি সে কিভাবে নাচলেন তাহলে দেখো তার উত্তর হবে একজন বিশেষজ্ঞ নৃত্যশিল্পীর মতো তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাজাং আর এই অ্যাজাংটা এই ভারটাকে মডিফাই করেছে সাত নম্বর দেখো রিয়া তার সায়েন্স প্রোজেক্ট শেষ করতে পারেনি যেহেতু সে অসুস্থ ছিল রিয়া কুড নট কমপ্লিট আর সায়েন্স প্রজেক্ট অ্যাস সি আর সি এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাজাং আর এই অ্যাজাংটা অ্যাডভার্বিয়াল ক্লজ আকারে আছে আমরা যদি প্রশ্ন করি রিয়া কেন তার সায়েন্স প্রোজেক্ট শেষ করতে পারেনি তাহলে দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা এই অ্যাজাংটা এই ভার্ডটাকে মডিফাই করছে পরেরটা দেখো সে বইটা টেবিলের ওপর রেখেছিল হি প্লেস দ্য বুক অন দ্য টেবিল এখানে দেখো আমরা যদি ভার থেকে প্রশ্ন করি সে বইটা কোথায় রেখেছিল তাহলে দেখো তার উত্তর আসবে অন দ্য টেবিল তার মানে দেখো অন দ্য টেবিল হচ্ছে অ্যাডভার বিয়াল কিন্তু দেখো এই অ্যাডভার বিয়ালটাকে আমরা কখনোই অ্যাজাং বলতে পারি না আমরা যদি অ্যাডভার বিয়ালটা বাক্য থেকে বাদ দিই তাহলে দেখো পড়ে থাকে হি প্লেস দ্য বুক সে বইটা রেখেছিল প্রশ্ন আসবে যে কোথায় রেখেছিল তার মানে এই অ্যাডভার্বিয়ালটা বাক্যটার অর্থটাকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় অংশ এই অ্যাডভার্বিয়ালটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট এরকম আরেকটা বাক্য দেখো বইটা টেবিলের উপরে আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল এখানেও দেখো আমরা যদি অন দ্য টেবিল বাদ দিয়ে দিই তাহলে দেখো পড়ে থাকে দ্য বুক ইজ বাক্যটার কোনো সেন্স থাকছে না তার মানে এই অ্যাডভার্বিয়ালটা বাক্যটার অর্থটাকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় অংশ এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট এগুলোকে কখনোই অ্যাজাঙ্ক বলা যাবে না এবার দেখো ডিসচাঙ্ক কী আর ডিসচাঙ্ক ইজ অ্যান অ্যাডভার্বিয়াল এলিমেন্ট দ্যাট এক্সপ্রেসেস দ্য স্পিকার্স ওর রাইটার্স অ্যাটিটিউড ওপিনিয়ন ওর ডিগ্রি অফ সার্টেন্টি অ্যাবাউট দ্য কন্টেন্ট অব দ্য সেন্টেন্স ডিসচাঙ্ক হল অ্যাডভার্বিয়াল এলিমেন্ট যা বাক্যের বিষয়বস্তু সম্পর্কে স্পিকার বা রাইটারের অ্যাটিটিউড মনোভাব ওপিনিয়ন মতামত ও ডিগ্রি অফ সার্টেন্টি নিশ্চয়তার পরিমাণ প্রকাশ করে তার মানে আমরা কি জানতে পারলাম ডিসচাঙ্ক এমনই একটা অ্যাডভার্বিয়াল এলিমেন্ট যা বক্তার বা লেখকের মতামত নিশ্চয়তার পরিমাণ এসব প্রকাশ করে তারপরে দেখো অ্যাজ ইট মডিফাইজ দ্য হোল সেন্টেন্স ইট ইজ অলসো কল সেন্টেন্স অ্যাডভার্ব যেহেতু ডিসচাঙ্ক সম্পূর্ণ বাক্যটাকেই মডিফাই করে সুতরাং এই ডিসচাংকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব ডিসচাংক সেন্টেন্সের মধ্যে কোনো পার্টিকুলার এলিমেন্টকে মডিফাই করে না পুরো বাক্যটাকেই মডিফাই করে আর মনে রাখবে ডিসচাঙ্ক বাক্যের এক্সটার্নাল পার্ট তাই সবসময় ডিসচাঙ্ক অ্যাডভার্বিয়ালকে মূল বাক্য থেকে কমা দিয়ে আলাদা করা হয় ডিসচাংক্টের নেচারের উপর বেশ করে ডিসচাঙ্ককে আমরা দুভাগে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে স্টাইল ডিসজাঙ্ক আর দ্বিতীয়টা হচ্ছে কন্টেন্ট অর অ্যাটিটিউডিনাল ডিসজাংক এবার দেখো ডেফিনিশন অফ স্টাইল ডিসাংক স্টাইল ডিসজাংক আর ইউসড টু এক্সপ্রেস দ্য স্পিকারস অ্যাটিটিউড ওপিনিয়ন অর সেন্টিমেন্ট স্টাইল ডিসজাং স্পিকারের অ্যাটিটিউড মনোভাব ওপিনিয়ন মতামত অর সেন্টিমেন্ট আবেগ প্রকাশ করতে ব্যবহার করা হয় তার মানে কি যে সমস্ত অ্যাডভার্বিয়াল ওয়ার্ড ফ্রেজগুলো ব্যবহার করা হবে তার মাধ্যমে বক্তার অ্যাটিটিউড ওপিনিয়ান বা সেন্টিমেন্ট প্রকাশ পাবে এক কথায় বক্তার মুড প্রকাশ পাবে আর এই ধরনের অ্যাডভার্বিয়ালগুলোকে আমরা বলি স্টাইল ডিসচাং এক্সাম্পল দেখো সত্যি বলতে কি আমি তার গল্প বিশ্বাস করিনি অনেস্টলি কিংবা টু বি অনেস্ট কিংবা ফ্র্যাঙ্কলি আই ডিডেন্ট বিলি হি স্টোরি এখানে দেখো এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বা ফ্রেজগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বক্তা নিজের মনোভাব বা মতামত প্রকাশ করছে আর এই অ্যাডভার্বিয়াল বা ফ্রেজগুলো দেখো এগুলো হচ্ছে সেন্টেন্সের এক্সটার্নাল পার্ট সুতরাং এই অ্যাডভার্বিয়ালগুলোকে এই মূল বাক্য থেকে কমা দিয়ে দেখো আলাদা করা হয়েছে এই অ্যাডভার্বিয়ালগুলোকে বলা হয় স্টাইল ডিসজাঙ্ক পরেরটা দেখো আনন্দের বিষয় সে কোনো পরিস্থিতিতে হাল ছাড়েনি হ্যাপিলি হি নেভার গেভ আপ আন্ডার এনি সারকামস্ট্যান্সেস এখানে দেখো হ্যাপিলি এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বক্তা নিজের সেন্টিমেন্ট বা আবেগ প্রকাশ করছে এটা হচ্ছে স্টাইল ডিসচাঙ্ক অ্যাডভার্বিয়াল তিন নম্বর দেখো দুর্ভাগ্যের বিষয় আমার ছেলে তার আইডেন্টি কার্ড হারিয়ে ফেলেছে আনফর্চুনেটলি মাই সান লস্ট হিস আইডেন্টি কার্ড এখানে দেখো দুর্ভাগ্য আমার ছেলে প্রকাশ করছে না আমি দুর্ভাগ্য প্রকাশ করছি আমার মনোভাব বা মতামত প্রকাশ পাচ্ছে সুতরাং এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটার মাধ্যমে আমার মনোভাব বা মতামত ব্যক্ত হচ্ছে এই অ্যাডভারবিআাল ওয়ার্ডটাকে বলা হয় ডিসচাংকড অ্যাডভারবিয়াল পরেরটা দেখো আশ্চর্যজনকভাবে তিনি প্রথম পুরস্কার জিতেছিলেন সারপ্রাইজিংলি সি ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ এখানে দেখো এই আশ্চর্য প্রকাশটা আসলে এই সি করছে না এখানে আশ্চর্য প্রকাশটা করেছে বক্তা এই সারপ্রাইজিংলি এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটার মাধ্যমে বক্তার মনোভাব বা মতামত প্রকাশ পাচ্ছে এটা হচ্ছে ডিসচাঙ্কট অ্যাডভারবিয়াল পাঁচ নম্বর দেখো ব্যক্তিগতভাবে আমি মনে করি সে তোমার মতামতকে সমর্থন করবে না দেখো আমার মনোভাব বা মতামত প্রকাশ পাচ্ছে অনুবাদ কী হবে পার্সোনালি আই থিঙ্ক উইল নট সাপোর্ট ইউ তাহলে দেখতে পাচ্ছ এই পার্সোনালি হচ্ছে ডিসচাঙ্কড অ্যাডভারবিয়াল পরেরটা দেখো আমার মতে বস তোমাদের অভিযোগ কখনোই শুনবে না আমি আমার মতামত দিচ্ছি তাহলে অনুবাদ কী হবে ইন মাই ওপিনিয়ন অথবা ফর মাই পার্ট দ্য বস উইল নেভার লিসেন টু ইওর কমপ্লেন এখানে দেখো ইন মাই ওপিনিয়ন ফর মাই পার্ট এগুলো হচ্ছে ডিসচাঙ্ক অ্যাডভারবিয়াল আর ডিসচাঙ্ক অ্যাডভারবিয়ালগুলো দেখো প্রিপোজিশনাল ফেস ফর্মে রয়েছে ডিসচাঙ্ক সব থেকে বেশি ব্যবহার দেখা যায় বাক্যের শুরুতে তবে কখনো কখনো বাক্যের মাঝখানেও বসতে দেখা যায় যেমন এই বাক্যটা দেখো আমার মতে সব থেকে ভালো ইংরেজি লেখক হচ্ছে রাস্কিন বন আমরা এভাবে লিখতে পারি দ্য বেস্ট ইংলিশ রাইটার ইন মাই ওপিনিয়ান রাসকিন বন এখানে দেখো ডিসচাং অ্যাডভারবিয়ালটা বাক্যের মাঝখানে রাখা হয়েছে আর এই অ্যাডভার্বিয়ালটাকে দুটো কমা দিয়ে মূল বাক্য থেকে দেখো পৃথক করা হয়েছে পরেরটা দেখো সিরিয়াসলি বলছি এটা বেশ কঠিন কাজ আমি তামাশা করছি না সিরিয়াসলি দিস ইজ কোয়াইট আর ডিফিকাল্ট জব আই এম নট জোকিং দেখো আমার মনোভাব বা মতামত ব্যক্ত হয়েছে নম্বর দেখো তোতা পাখিরা জিনিয়াস কথায় বলে দেখো বক্তা কমেন্ট করছে প্যারটস আর জিনিয়াস অ্যাজ দ্য সেই গোস এখানে লক্ষ্য করো ডিসচাং অ্যাডভার্বিয়ালটা বাক্যের শেষে বসেছে আর ক্লস ফর্মে রয়েছে ডিসচাং অ্যাডভার্বিয়াল কখনো কখনো বাক্যের শেষেও বসতে দেখা যায় পরেরটা দেখো আশ্চর্যজনকভাবে আমাদের আসার আগেই তারা এসেছিল দেখো বক্তা বিস্ময় প্রকাশ করছে যে আমাদের আসার আগে তারা এসেছে অনুবাদ কি হবে দে অ্যারাইভ টু আওয়ার সারপ্রাইজ বিফোর উই অ্যারাইভ এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ডিসচাঙ্ক অ্যাডভারবিয়াল দেখো বাক্যের মাঝখানে বসেছে দুটো কমা দিয়ে মূল বাক্য থেকে আলাদা করা হয়েছে আর ডিসচাঙ্ক অ্যাডভারবিওয়ালটা দেখো প্রিপোজিশনাল ফ্রেশ আকারে রয়েছে এগারো নম্বর দেখো মজার ব্যাপার হলো বিড়াল অন্ধকারে দেখতে পায় ইন্টারেস্টিংলি ক্যাটস ক্যান সি ইন দ্য ডার্ক এখানে দেখো ইন্টারেস্টিংলি এটা হচ্ছে স্টাইল ডিসচাঙ্ক্ট অ্যাডভার্বিয়াল তাহলে আমরা কী দেখলাম যে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বা ফ্রেজগুলোর মাধ্যমে বক্তা কোনো বিষয় সম্পর্কে তার মনোভাব মতামত বা মন্তব্য প্রকাশ করে সেটাই হলো স্টাইল ডিসচাঙ্ক অ্যাডভার্বিয়াল এবারে দেখো কনটেন্ট অর অ্যাটিটিউডিনাল ডিসচাঙ্ক আর কন্টেন্ট ডিসচাংক এক্সপ্রেসেস কন্টেন্ট ডিস্টার প্রকাশ করে কি প্রকাশ করে দ্য স্পিকার্স অর অথর্স ওপিনিয়ন বক্তা কিংবা লেখকের মতামত কি বিষয় অ্যাবাউট দ্য ডিগ্রি অফ সার্টেন্টি নিশ্চয়তার মাত্রা বিষয় তার মানে হচ্ছে কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ডের মাধ্যমে বক্তা তার ডিগ্রি অফ সার্টেন্টি অর্থাৎ নিশ্চয়তার মাত্রা প্রকাশ করে বক্তা কতটা পরিমাণে শিওর তা এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডগুলোই হলো কন্টেন ডিসচাং এখানেও ওপিনিয়ন দিচ্ছে কিন্তু সেই ওপিনিয়নের মধ্যে ডিগ্রি অফ সার্টেনটি প্রকাশ পাচ্ছে এক্সাম্পল দেখো স্পষ্টতই আজ বৃষ্টি হবে এভিডেন্টলি অথবা ক্লিয়ারলি অথবা অবভিয়াসলি ইট উইল রেন টুডে এখানে দেখো এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি বক্তা পুরোপুরি শিওর আজ বৃষ্টি হবে এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডগুলো হচ্ছে কন্টেন্ট ডিসচাংক দু নম্বর দেখো সম্ভবত তিনি কাজটি গ্রহণ করতে অস্বীকার করবেন পারহ্যাপস হিউইল রিফিউজ টু আন্ডারটেক দ্য টাক্ক এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি বক্তা পুরোপুরি সিওর নয় তিনি কাজটি গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটা হচ্ছে কন্টেন্ট ডিসচাঙ্ক তিন নম্বর দেখো তিনি নিঃসন্দেহে আমাদের দেশের সেরা বক্তা বক্তা তার নিজের মতামত প্রকাশ করছে সি ইজ আনডাউটেডলি দ্য বেস্ট স্পিকার ইন আওয়ার কান্ট্রি এখানে দেখো ডিসচাং অ্যাডভার্বিয়ালটা বাক্যের মাঝখানে বসেছে এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বক্তা পুরোপুরি শিওর তিনি আমাদের দেশে সেরা স্পিকার এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটা হলো কন্টেন্ট অ্যাডভার্বিয়াল চার নম্বর দেখো সে অবশ্যই চাকরি পেয়েছে হি হ্যাজ ডেফিনেটলি গট দ্য জব এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারছি বক্তা পুরোপুরি শিওর যে সে চাকরি পেয়েছে একটা বিষয় মনে রাখবে যে ডিসচাঙ্ক অ্যাডভার্বিয়াল যখন বাক্যের মাঝখানে বসে তখন এই কমার ব্যবহারটা বাধ্যতামূলক নয় এবার পাঁচ নম্বর দেখো নিঃসন্দেহে আপনাদের সবার জন্য পর্যাপ্ত সিট থাকবে বক্তা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিতই হই মতামত দিচ্ছে যে সবার জন্য পর্যাপ্ত সিট থাকবে অনুবাদ দেখো উইদাউট আ ডাউট দেয়ার উইল বি এনআফ সিড ফর অল অফ ইউ এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে কন্টেন্ট ডিসচার্ক আর লক্ষ্য করো কন্টেন্ট ডিসচার্কটা দেখো আর ফেস ফর্মে রয়েছে ছ নম্বর দেখো সে সম্ভবত সব থেকে ভালো ব্যক্তি এই কাজের জন্য এর অর্থ হচ্ছে এই কাজের জন্য সে ভালো ব্যক্তি হতে পারে অনুবাদ দেখো হি ইজ পসিবলি কিংবা এই জায়গায় প্রবাবলিও থাকতে পারে দ্য বেস্ট পার্সেন্ট ফর দ্য জব এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে কন্টেন্ট ডিসচাঙ্ক অ্যাডভার্বিয়াল পরেরটা দেখো আপাত দৃষ্টিতে তারা অসুখী এর অর্থ হচ্ছে তারা অসুখী হতে পারে অর্থাৎ পুরোপুরি শিওর নয় অনুবাদ দেখো অ্যাপারেন্টলি দে আর আনহ্যাপি এখানে দেখো অ্যাপারেন্টলি এটা হচ্ছে কন্টেন্ট ডিসজাঙ্ক অ্যাডভার্বিয়াল এর পরের ভিডিওতে কনজাঙ্ক আর সাবজাঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আবার নেক্সট ক্লাসে দেখা হবে বাই